আজকের এই ভিডিওতে আপনার ফোনের গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংটি হয়তো আপনার ম্যাক্সিমাম লোকে জানেন না। যদি আপনার ফোনের সেই সেটিংটি অন থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো তাহলে দেখা যাক যে আপনার ফোনে সেই সেটিংটি অন আছে কিনা। যদি সেটা অন থাকে সেটা আপনি কিভাবে বন্ধ করে নিতে পারেন, সো আজকে শর্ট টেক টিভির থেকে আমরা শিখতে পারবেন যে সেই সেটিংটা আসলে কিভাবে বন্ধ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস আর তিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি আপনার ফোনে সেই সেটিংটি অন থাকে সেটা আপনি কিভাবে বন্ধ করে নিতে পারেন বা সেটা দেখে দেওয়ার মোবাইল স্ক্রিনে বা সেটা দেখানোর আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলকে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাতায় বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে সো এখন আপনার দেখিয়ে দেবো যে যদি আপনার ফোনে সেই সেটিংটি অন থাকে তাহলে আপনি সেই সেটিংটি কিভাবে অফ করতে পারেন, যদি আপনি সেই সেটিংটি অফ না করেন তাহলে আপনি কী কী ক্ষতির সম্মুখীন হতে পারেন, সো আজকের এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ প্রস্তুতিগুলো জানতে পারবেন। ওকে, সো দেখুন সেই সেটিংটি অফ করার জন্য আপনার সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। সো এখান থেকে আমার ফোনের সেটিংসে যাবো আমি। সো দেখুন এখান থেকে আমার ফোনের সেটিংসে গেলাম। সেটিংস আসার পর স্ক্রল করে নিচে দিয়ে আসবেন। স্ক্রল করে নিচে দিয়ে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন গুগল, এই গুগলটা কিন্তু সকলের ফোনেই আছে। সেই গুগলে ক্লিক করবেন। সেই গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে একটু লক্ষ্য করুন, এখানে দেখতে পারবেন অটোফাইল। সেই অটোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন অটোফাইল, অটোফাইল উইথ গুগল, সে গাড়ি ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডে ক্লিক করবেন। সো আমি সেই পাসওয়ার্ডে ক্লিক করলাম। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ফেসবুক, গুগল, টিকটক, এখানে পার্সোনাল একটি অ্যাকাউন্ট আছে সেটা, এই টুইটার। সো দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। সো আমি যদি এখান থেকে ফেসবুকে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন যে দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। দেখুন কোনো সময় যদি আমার ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু খুব সহজে আমার এখান থেকে আমার পাসওয়ার্ডটা দেখিয়ে নিতে পারবে এবং আপনার সাথে কিন্তু যে কোনো খারাপ বিলিভ করতেই পারে। সো দেখুন আমি আপনাদের আরেকটি কথা বলে নিই, এটা কিন্তু আপনার জন্য দেওয়া হয়েছে, আপনার একটি ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত দিক থেকে এটা দেওয়া হয়েছে। যেন আপনার ফেসবুক বা গুগল যে কোনো পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনি এখান থেকে খুব সহজ দেখে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা সেটা দেখে আপনাকে সেটা লগ ইন করে নিতে পারবেন। আর এটা কিন্তু খারাপ একটা দিক আছে, সেটা হলো আপনার ফোনটা যদি কোনো সময় হারিয়ে ফেলেন বা আপনার ফোনটা যদি মানে চুরি হয়ে যা, যদি সে ব্যক্তি এগুলো সম্পর্কে কিছু জানে তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোন থেকে সমস্ত পাসওয়ার্ড নিতে পারবে এবং আপনার সাথেই কিন্তু যে কোনো কাজ সে করে নিতে পারবে। সেটা আপনি বুঝতে পারছেন কী কাজ করবে সেটা আমি বলতে চাচ্ছি না। ওকে, দেখুন এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি যদি কোনো সময় ফেসবুক পাসওয়ার্ড বা গুগলের পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড ভুলে যান আপনি সেটাকে দেখবেন, দেখে পর আপনার খাতায় লিখে রাখবেন, তারপরে এখান থেকে আপনারটাকে এই ডিলিট অপশন আছে ডিলিট করে দেবেন। এবং সো দেখুন আমি ওতে ফার্স্টে বলেছিলাম যে সিক্রেট সেটিংস, যে সেটিংসটি অফ করার মাধ্যমে কিন্তু এই যে পাসওয়ার্ডগুলো এখানে কিন্তু আর জমা হবে না। এই দেখুন সেটিংসটি হলো, এই সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার এখান থেকে ওতে ফার্স্টে আপনি দেখতে পারেন একটা অপশন, এখানে দেখুন অফার টু সেভ পাসওয়ার্ড, অফার টু সেভ পাসওয়ার্ড ইন অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রোম। সো দেখুন এখান থেকে যদি আপনি কোনো সময় যদি ফেসবুকের পাসওয়ার্ড বা গুগল কোনো সময় যদি আপনি খুলেন সাথে সাথে কিন্তু যদি এটা অন থাকে তাহলে কিন্তু খুব সহজে এখানে এসে সেটা জমা হবে, মানে এখানে এসে সেভ হবে। ওকে, সো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে অফ করে দেবেন। সো আপনি একটা অফ করলে হবে, আপনি চান যে এখান থেকে সমস্ত কিছু অফ করবেন সেটা না, আমি উপর থেকে যে একটা অপশন আছে সেটা আপনি এখান থেকে অফ করে নেবেন। ওকে, সো এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন কিন্তু আপনার এখানে কোনো পাসওয়ার্ড আসবে না এবং আপনি এখান থেকে পাসওয়ার্ডগুলো থাকে কিন্তু আপনি অলরেডি ডিলিট করে দেবেন। ওকে, এই ডিলিট অপশন আছে, আপনি এখান থেকে ডিলিট অপশন ডিলিট করে দেবেন। এই দেখুন ডিলিট হয়ে গেল। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আপনি এখান থেকে আরেকটা প্রসেসে কিন্তু একটা কাজ করতে পারেন, আরেক জায়গা থেকে কিন্তু এটাকে খুঁজে বের করতে পারেন যদি আপনার গোল থেকে না পান। ওকে, সেটা হলো আপনি এখান থেকে ব্যাগটি বেঁধে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারেন পাসওয়ার্ড অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে গোল পাবেন, উপরে গোলে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন সেই অপশনটা কিন্তু চলে আসবে সেটিংস, এখান থেকে সেটাকে আপনার অফ করে নেবেন। ওকে, সো আশা করি সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই যে ফোনের সেটিংসগুলো অফ করে নেবেন এবং এই সেটিংসগুলো অফ না করলে আপনি কি হতে হতে পারে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিও থেকে আমরা জানতে পারছি। আপনি এই সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন যে যদি আপনি এই সেটিংস অন থাকে তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে, আর আপনি যদি এই সেটিংস সম্পর্কে বুঝে থাকেন
বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট আপনার মূল্যবান অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আপনি তো আমার চ্যানেলকে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ।